असाधारण ছোট ভাই দাঁড়ান যাবে কোন হেল্প লাগলে বলো আমরা দিয়ে দিই আচ্ছা সমস্যা নাই কিছু দেখ দিই জান এর আইয়ে দে গুলা দিদি মামা কোন টিপ দিতে পারো এখানে আর কি সিরিয়াল মত লুকা ওই সিনজির মত মানে সিরিয়াল না ছাড়া আর কি নুকা যাবে একটা পাওয়া দেন না দুই তিন দিন পর একটা সিরিয়াল তো মানে কে টুরিস্ট কি কম টুরিস্ট কম তারপরে হচ্ছে নৌকাও বেশি তোমারে মামা আসলে খুব ভয়ানক সুন্দর আসলে আসলে বুঝবেই না মানুষ মামা কারেক্ট এত সুন্দর পরিবেশ মানুষ যদি না আসে কখনো বুঝবো আসলে পরিবেশটা কত সুন্দর বারবার ইয়ে করা লাগে চমৎকার একটা ভিউ আসলে মেঘলা আকাশ কি বলো মেঘলা আকাশের যেই একটা ভিউ চমৎকার কি বলবো বলে প্রকাশ করার মতো আসলে না আসলে বুঝাই যাবে না কি সুন্দর একটা চমৎকার একটা ভিউ আসলে চমৎকার বলার কিছু নাই দেখতে থাকুন আমি শেষ পর্যন্ত দেখুন তুই আমারে তুললি না হারাম কার তুলুম আমি কত একসঙ্গে যা কান্দে গঙ্গের পা কান্দিয়া কান্দিয়া শোনাই হইল যারে পাতা ধর মামু পাসওয়ার্ড কও 5944 নাইস 5-1 তুমি তুমি কে দাব নিতে থাকো আমার ভিডিও রানিং অবস্থা ছবি উঠবে তুই 5 শট ইয়া কি মনে বলে ফিনিক্স শট মানে যৌথ ছবি হয়ে নৌকাটা সিঙ্গেল লাগতো
মজা হবে এই ছবির দাম 15 টাকা গেছে পর্বে আসলে বলেছিলাম রাতার গোলের যে ভিউটা দেখতেই পাচ্ছেন, আসলে নৌকার ভিতরে শুয়ে আছি আমরা, ফিল নিচ্ছি কি রকম একটা ফিল, আসলে এটা তো বলে বোঝানোর কিছু নেই, আপনারা দেখতে পাচ্ছেন আর বুঝতেই পারছেন যে আসলে ফিলটা কি চমৎকার একটা ফিল। আসলে এটা বলে বোঝা ভাষায় প্রকাশ করার মতো নয়, আসলে মেঘলা আকাশ সাথে গাছ আর পানি পরিবেশটা আসলে খুবই চমৎকার, আর এইরকম পরিবেশে আসলে মন আসলে অটোমেটিকলি খুব সুন্দর হয়ে যায়, সেটা বলার কিছু নাই। তো অ্যাটলিস্ট গত পর্বে আমরা বলেছিলাম যে আসলে ভাড়া যে ব্যাপারটা বা ঘাটে যে ব্যাপারটা নৌকা সেটা অবশ্যই দাম দস্তুর করে নেবেন, বলেছিলাম আবার বললাম, কারণ এখানে আর কি অনেক কি বলে লোকজনের আর কি যে ব্যাপারটা যেটাকে বলে দালাল, আসলে দালাল চক্র, দালাল চক্রের মধ্যে পড়বেন না, নিজেরা দাম দস্তুর করে নিয়ে ঘুরবেন আর বেটার, কোনো ধরনের কোনো ঝামেলা নাই ভিতরে। অনেকে ভাবতে পারেন যে আসলে এখানে জঙ্গল কোনো রিক্স আছে, না আসলে কোনো রিক্স নাই, একদম সম্পূর্ণ ক্লিয়ার, ওই রকম কোনো ধরনের প্রবলেম হবে না, খুব সুন্দর একটা জায়গা, সবাই আসবেন এবং ঘুরবেন, কারণ অনেক সুন্দর জায়গা। আমি আসলে সবাইকে বলছি, আবারও রিকোয়েস্ট করছি, জায়গাটা আসবেন এবং ঘুরবেন, দেখবেন আসলে জায়গাটা খুবই চমৎকার, খুব সুন্দর। আর টাওয়ারের যে ভিউটা, টাওয়ারের ভিউটা অবশ্যই আপনারা দেখবেন, কারণ টাওয়ারের ভিউটা অসাধারণ একটা ভিউ, ওইখান থেকে আসলে পুরো রাতারগুলের যে ভিউটা সেটা দেখা যায়, আসলে ওইখান থেকে উঠতে দেয় না সবাইকে, তো আমি আজকে চেষ্টা করবো আপনাদের ওইখান থেকে ভিউটা দেখানোর জন্য, অবশ্যই আমি দেখাবো যত কষ্টই হোক না কেন, আর ভিউটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর এখানকার, আর ওইখান থেকে পুরো ভিউটা চমৎকার। তো যাচ্ছি আর ভিডিওটা দেখাচ্ছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমরা যখন যাই ট্যুরে তো আমরা গান বাজনা করি, কারণ গান বাজনা না করলে আসলে ট্যুরে যে ফিল, যা ভিউ বা মজাটা আসলে উপভোগ করা যায় না, তো গান বাজনা চলতেই থাকে, অবভিয়াসলি আমাদের গান বাজনা চলে সব সময়, তো দেখতে থাকুন। আর আমাদের সাথে যে দেখছেন এই যে ছেলেটি, ও আসলে ওদের ব্যাপারটা হচ্ছে ওদের যদি আপনি কিছু বকশিশ যেটাকে বলে বকশিশ দেন, তাহলে ওরা সম্পূর্ণ আপনার যে ভিউটা চমৎকার ফরেস্টের, রাতারগুলোর ফরেস্টের যে ভিউটা ভিতরের, এটা সম্পূর্ণ ওরা খুব সুন্দরভাবে ঘুরিয়ে দেখাবে নৌকা দিয়ে আপনাকে। হ্যাঁ, আর কি জাস্ট ওদের একটু বলতে হবে যে তোমাদের আমরা কিছু বকশিশ দেবো, তো আমরা ওদের বলেছি এবং দিব বকশিশ, কারণ আমার বকশিশ পাওয়া যোগ্য। আর ও যেহেতু আমাদের কয়েকটা গান শুনিয়েছে, গানগুলো আমরা নেক্সট ভিডিওতে আমরা সবাই মিলে আসলে গান করেছি, সেই ভিডিও গানের ভিডিওটা নেক্সট একটা ভিডিও আমরা আপলোড দেব, তখন আপনাদের আমরা দেখাবো। আর এখন আমরা নিজেরাই গান করব, গান করে আমরা চলতে চলতে এনজয় করি নৌকাতে করে, আসলে ভিউটা দেখছেন তো, আমরা এখন কি বলে গান করব, সবাই সবাই একটু চিল করবো, প্যারা নাই চিল আর কি যেটাকে বলে, তো সবাই একটু গান বাজনা করে মনোরম পরিবেশে, তো আইফেল টাওয়ারে যাবো এবং গান করব, তো দেখতে থাকুন অসাধারণ ভিউ, কি বলবো চমৎকার ভিউ, গাছের শাখার নিচ দিয়ে আসলে ডালপালা গেছে, তার কি বলে এই যে দেখছেন এখানে মাঝে মধ্যে সাপ থাকে যেটাকে বলে, এখানে একটু সাবধান থাকবেন, আসলে অনেক সময় সাপ থাকে যেহেতু বর্ষাকাল, আসলে এটা এই ছেলের মুখ থেকে শোনা যে আসলে সাপ থাকে, আসলে আমরা তো ভয় পাই না, আমাদের আসলে ভয় দেখাতে চেয়েছিলো, যাই হোক যারা ভয় পান সাপকে তারা একটু সাবধানে থাকবেন, আসলে গাছে হাত না দেওয়াই ভালো, কারণ এখানে দেখছি পাচ্ছেন খুব সন্নিকটে গাছের ঠালগুলো। তো অ্যাটলিস্ট আমরা এসে পড়েছি এবং আমরা গান করব আর একটু উঠে বসবো এখন, তো সবাই দেখতে থাকুন এবং আমাদের সাথেই থাকুন। যার সাথে যার ভালোবাসা সেই তো মজা লোটেলো,
বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত খানা বান্ধাইলি চালুক ফুলের লাজ নাই রাই তো চালুক ফটলো জান ভালোবাসা বকুল ফুল সোনা দিয়া আদর করে ও ফিরছে জামাই করবে আদর বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া বকুল ফুল সোনা দিয়া হাত কানা বান্ধা সোনা দেহে সোনা দিয়া বন্ধাইলি সোনা দিয়া বন্ধাইলি নাম আমরা এখন আইফেল টাওয়ার উঠছি রাতারগুলের আইফেল টাওয়ার এটা রাতারগুলের আইফেল টাওয়ার কি বলো তুমি তানবীর এটা রাতারগুল খেলুন আমরা আইফেল টাওয়ারের শেষ মাথায় এসে পড়েছি ইনশাল্লাহ আমি যেহেতু জয় করেছি আমাদের উঠতে দেয়নি তারপর আমরা অনেক কষ্ট করে উঠছি আগে আমরা চারপাশটা একটু দেখাই সবাইকে আসলে এখানে সবাইকে উঠতে দেয় না আমরা খুবই রিস্ক নিয়ে উঠছি আমাদের অনেকবার না করা হয়েছে তারপরে যেহেতু আমরা আপনাদের দেখাবো এ কারণে আসলে পুরো চারপাশটা এখান থেকে দেখা যায় এই যে এই কারণে আসলে আগে এখানে উঠা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদের সাদা দুধ সাদা একটু কাছের